এই সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় মোকা। এই ঘূর্ণিঝড় কোন দিকে আগাচ্ছে, কোথায় কোথায় আঘাত আনবে এবং কতটা শক্তিশালী হবে, আসুন সরাসরি লাইভ দেখে নিই এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই লাইভ খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে, এখানে সৃষ্টি হতে পারে লঘুচাপ। এখান থেকে লঘুচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে, এরপরে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বায়ু মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কতটা শক্তি নিবে এবং কোন দিকে আগাতে পারে। এবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি মঙ্গলবার নৈতারী নাগাটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে এটি আন্দামান সাগরের কাছাকাছি দিয়ে উত্তর দিকে চলে যাচ্ছে এবং আন্দামান সাগরের কাছাকাছি দিয়ে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। সর্বোচ্চ বাতাসের গতিবেগ যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, প্রায় 40 কিলোমিটার পর্যন্ত তখন, এবং পরবর্তীতে এটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। কতটা শক্তিশালী হতে পারে এই মুহূর্তে সর্বশেষ আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি এটি আঘাত আনার আগে প্রায় 180 কিলোমিটার পর্যন্ত, খুবই ভয়াবহ আকার নিয়ে প্রায় 180 কিলোমিটার পর্যন্ত এই যে গতিবেগ নিয়ে মায়ানমার উপকূলীয় অঞ্চলের দিকে আগাচ্ছে। এটি সরাসরি এদিকে মায়ানমার উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের কক্সবাজার দক্ষিণের কিছু কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। তো এটি এই মুহূর্তে আবহাওয়ার ACMWF মডেলের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মায়ানমার উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা অনেকটাই বেশি, তবে এর গতিবিধি কিছুটা চেঞ্জ আসতে পারে। এখনও পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তো এখনও সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। তো এই ঘূর্ণিঝড়ের গতিবিধি চেঞ্জ হয়ে ধীরে ধীরে এদিকেও আসতে পারে, পরবর্তীতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে আঘাত আনার একটি সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, ঘূর্ণিঝড়টি তৈরি হোক, অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও সুস্পষ্টভাবে জানিয়ে দেবো এটি কোন দিকে আসার প্রবল সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে দেশের আবহাওয়া যদি একটু আমরা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে কিছুটা লম্বা আকারের মেঘ এখানে দেশের দক্ষিণ দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার অধিকাংশ এলাকায় আকাশ সকাল নাগাদ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঢাকা খুলনা সমস্ত অঞ্চল জুড়ে আকাশ প্রায় পরিষ্কার অবস্থা। সিলেট, ময়মনসিংহ বিভাগ, রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া সমস্ত অঞ্চল জুড়ে প্রায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। যদি একটু মেঘলা মোড়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই, আজ রবিবার 7 মে, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো বাকি জায়গায় তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই, তবে দুপুরের পর থেকে দুটি এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সেটি অবশ্যই আপনাদেরকে তাৎক্ষণিক পূর্বাভাস করে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।